এখন সব থেকে গুরুত্বপূর্ণ আলোচনা এবং তর্ক সাপেক্ষ একটি বিষয়বস্তু যেটা আমাদের সামনে এসছে, সেটা হচ্ছে কারারই লৌহ কপাট গানটি, যেটি একটা অ্যামাজন প্রাইম ভিডিওর একটি সিরিজে, একটি মুভিতে, একটি সিনেমাতে এই গানটি রিমিক্স হয়েছে, যেটি যিনি অ্যারেঞ্জ করেছেন সঙ্গীত আয়োজক আমরা বলি এআর রহমান স্যার, উনি একজন লিভিং লেজেন্ড। ওনার গান আমাদের সবার খুব প্রিয়, আমার একার নয়, আপনাদেরও প্রিয়। উনি মৌলিক গান বাজনা করেন, মানে আমরা আমরা কবে থেকে ওনার গান শুনে আসছি, কিন্তু হঠাৎ করে কাজী নজরুল ইসলামের এই গানটি, এটা তো একটা আবেগ, এটা তো একটা সেন্টিমেন্ট। যে সিচুয়েশনে কাজী নজরুল ইসলাম এই গানটি লিখেছিলেন, সেটা তখন একটা 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 রক্ত গরম করা, সবাই চিৎকার করে তারস্বরে গণসঙ্গীতের মতন করে গাওয়া কিছু, এটা তো স্বদেশ পর্যায়ের একটি গান, এবং এটার আবেগটাই আলাদা, এটার এটার বিষয়বস্তুই আলাদা, এটার উপস্থাপনটাই আলাদা। হঠাৎ করে উনি এই কাজটি কেন করলেন, এটা আমাদের ভাষার অতীত, আমরা বুঝতে পারছি না। এক শিল্পী হয়ে আরেক শিল্পীর তো এরকমভাবে কথা, এরকমভাবে কাটাছেঁড়া তো আমরা করতে পারি না, কিন্তু এখানে কিন্তু একটা ছোট্ট কিন্তু আছে, উনি কেন করলেন। এখানে প্রশ্নটা আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আজকে এআর রহমান স্যারের যে যদি কোনো কাজ, যদি কোনো ক্রিয়েশন, সেটা যদি আমরা এরকম 360 ডিগ্রি অ্যাঙ্গেলে একদম অন্যরকম ভাবে অদ্ভুত ভাবে পরিবেশন করি, তাহলে কিন্তু ওনার খারাপ লাগবে, ওনার ভালো লাগবে না। রিমিক্স কথাটার মধ্যে আমি বলি, অনেক গান রিমিক্স হয়েছে, অনেক গান 90s-এর অনেক গান, 80s-এর অনেক গান আমরা অন্যরকম ভাবে রিঅ্যারেঞ্জ করা হয়, রিঅ্যারেঞ্জ সেখান থেকে রিমিক্স কথাটা, এবং বেশ ভালোই লাগে। আমরা এত সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আমরা ওগুলো দেখি, রিলস, অনেক রিলস তৈরি হয়, যথেষ্ট সুন্দর, কিন্তু মূল গানের ভাবধারাকে সরিয়ে নিয়ে নয়। এবার অনেকে এখানে প্রশ্ন করছে যে এই যে কারারই লৌহ কপাট গানটি যেটা এআর রহমান স্যার তৈরি করেছেন, সেটা নাকি এই জেনারেশন, এই ইয়াং জেনারেশন শুনবে, আমি এটা বিশ্বাস করি না। এমন অনেক ইতিহাস, আমাদের পুরনো ইতিহাসকে জলাঞ্জলি দিয়ে, আমাদের কালচারকে একেবারে মাটিতে মিশিয়ে দিয়ে তো আমরা এগোতে পারি না। হ্যাঁ, আমাদের মানসিকতা, আমাদের হাতে স্মার্টফোন, আমাদের টেকনোলজি, আমাদের সমস্ত কিছু অনেক এগিয়ে গেছে, আরো এগিয়ে যাবে 2024-এ থেকে। আমরা এখন 2024-এ, আমরা 2023-24 আসতে চলেছে, তো 2023 সালের ভাবনা চিন্তা 2000 সালের মতন হবে না, আবার 2023 সালের ভাবনা চিন্তা 2030-35 সাল ওরকম ভাবে হয় না। কিন্তু পুরনো গান, পুরনো আবেগ, পুরনো কথা, কোনো মহা ঋষি মনীষীদের বক্তব্য, সেইগুলো আমরা নিজেদের জীবনে ব্যবহার করে সেটা উজ্জীবিত করি, আমরা নিজেদেরকে মানে কি বলে প্রাণ প্রাণ ফিরে পাই আমরা, যে না ভেঙে পড়েছি চলো একটু এই গানটা শুনি, আচ্ছা ভেঙে পড়েছি আচ্ছা ওনার একটু গল্পের বই পড়ি, ওনার লেখা কিছু পড়ি। তেমনি কারারই লৌহ কপাট গানটাও তাই, কাজী নজরুল ইসলামের লেখা, এটা তো একটা আবেগ, আবেগকে এরকম নষ্ট করার অধিকার আপনার কেন, আমাদের কারোর নেই। আমি অনুরোধের সুরে আপনাকে বলবো, এ আর রহমান স্যার, আপনি যেটা করেছেন সেটা ভুল করেছেন।